আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দোয়া ও শুভকামনা নিয়ে শুরু করছি সার্স হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত স্টপ টর্চারের আজকের পর্বে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে একজন মানুষ কি কখনো অবৈধ হতে পারে। তো বন্ধুরা, আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আজকের আলোচ্য বিষয়টি সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি সে বিষয়টি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমরা কোনো ভিডিও করি না, আমরা শুধু আমাদের কার্যক্রমকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে শুধু প্রচার প্রচারণার জন্য আমাদের এই ভিডিও তৈরি করা। আমাদের এই ভিডিও দেখে যদি কেউ মনে করে যে আমাদের সংস্থায় তাদের এসে তাদের সমস্যা যদি জানায় তাহলে আমরা তাদের উপকারে আসব, তাহলে আমাদের সংস্থার অফিসে এসে তারা অভিযোগ অথবা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, মূল বিষয় হচ্ছে একটি মানুষ অসৎ হতে পারে, একজন মানুষ মিথ্যাবাদী হতে পারে, একজন মানুষ চরিত্রহীন হতে পারে, একজন মানুষ অনৈতিক হতে পারে, একজন মানুষ লোভী, চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাসী সব কিছু হতে পারে। কিন্তু একজন মানুষ কি কখনো অবৈধ হতে পারে? সেই প্রশ্ন আমাদের কাছে সব সময় আসে এবং আমাদের অফিসে অনেক সময় অনেক মা বোনেরা তাদের সন্তান নিয়ে আসেন, তার স্বামীরা এই সন্তানকে স্বীকৃতি দিতে চায় না এবং এই সন্তানকে মেনে নিতে চায় না, সরাসরি বলে দেয় এই সন্তান আমার না, এই সন্তান অবৈধ। সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিব, প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে একটি পরিবার সংগঠিত বা গঠন করতে হলে সর্বপ্রথম চলে আসে বিবাহ। একজন পুরুষ একজন নারী যখন ইসলামী শরিয়া মোতাবেক বা যার যার ধর্ম ধর্মের রীতিনীতি মেনে এবং সমাজে স্বীকৃতিপ্রাপ্ত এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছে গিয়ে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপরে পরিবার গঠন করে, এবং এই পরিবার গঠন করার পিছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে হচ্ছে সন্তান জন্ম দেওয়া এবং উত্তরাধিকার সৃষ্টি করা। বৈধভাবে বিবাহ করে যে সন্তান জন্মগ্রহণ করে সে সন্তানকে কিন্তু সবাই সমাজে মেনে নেয় এবং বৈধ সন্তান হিসেবেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয় এবং বাবা মার যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে এই সন্তানরা কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু অংশীদারিত্ব পায়। আমরা আরও একটি বিষয় জানি যে আমাদের দেশে এই উত্তরাধিকার সূত্র নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে, আমরা সে বিষয় নিয়ে বেশি আলোচনায় যাব না। বিষয়টি হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করে বিভিন্নভাবে বিয়ে শাদী না করে তারা সংসার জীবনে সুন্দরভাবে জীবনযাপন করছে, অথবা কাজী অফিস দ্বারা বিবাহ রেজিস্ট্রি না করে হয়তো কোনো নোটারি পাবলিক দিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। কোর্ট ম্যারেজ সম্পর্কে আমার পিছনের একটি ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরেছি, প্রয়োজনে আপনারা সেটি দেখে নেবেন। কোর্ট ম্যারেজ বলতে কোনো ম্যারেজ নেই। তো বন্ধুরা, আমাদের অফিসে যেই ধরনের সমস্যা আসে সেই ধরনের সমস্যা থেকে আমি একটি সমস্যা আপনাদের মাঝে তুলে ধরব যে আমাদের এখানে একটি ভদ্র মহিলা এসে একটি অভিযোগপত্র দায়ের করেছিলেন এবং তার অভিযোগ ছিল যে তার স্বামী তার সন্তানকে
মেনে নিচ্ছে না এবং সে বলতে চায় যে তার এই সন্তান তার স্বামীর না অন্য কারো কিন্তু বন্ধুরা এই অন্য কারো বলার সুযোগ পেয়েছে তার স্বামী এই কারণেই যে তার স্বামীর প্রথমে একটি বিবাহ আছে সেই বিবাহটি তার স্ত্রীর সম্পূর্ণ তত্ত্ব গোপন করে এই মেয়েটির সাথে সে সম্পর্ক করে এবং এই মেয়েটিরও একটি বিবাহ ছিল এবং সে তার স্বামীর ঘরে ছিল এবং তার স্বামীর ঘরে থেকে সে এই তৃতীয় ব্যক্তির সাথে সে কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সম্পর্কে জড়িয়ে পড়ার পরে তার প্রথম পক্ষের যে স্বামী সেই স্বামীকে ডিভোর্স দিয়ে তারপরে এই দ্বিতীয় স্বামীর হাত ধরে চলে আসে কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে দীর্ঘদিন পর্যন্ত তারা সংসার করতে থাকে এক বছর পরে সংসার করার পরে মেয়েটি কনসিভ করে এবং এই মেয়েটি তার যে বয়ফ্রেন্ড তাকে সবসময় বলে তুমি আমাকে বিবাহ করো আমি তো গর্ভবতী হয়েছি তখন এই সন্তানটিকে ফেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু মায়ের মন মা এই সন্তান কোনো কখনোই আবর্ষণ করে ফেলে দিবে না এক পর্যায়ে সেই সন্তান দশ মাস পরে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরেও কিন্তু তার এই বয়ফ্রেন্ড তাকে কিন্তু বিবাহ করে না বিবাহ না করে একের পর এক তাকে নিয়ে সংসার করতে থাকে এক পর্যায়ে যখন এই কন্যা সন্তানের বয়স যখন চার মাস হয় তখন এই স্ত্রী তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে বয়ফ্রেন্ডকে চাপ সৃষ্টি করে এবং পরবর্তীতে তার বয়ফ্রেন্ড তাকে বিবাহ করতে বাধ্য হয় তো বন্ধুরা এখন আপনারা বলুন যে কন্যা সন্তানের জন্ম হয়েছে ধরে নিলাম জানুয়ারি মাসে ওই বছরেরই এপ্রিল মাসে তার বয়ফ্রেন্ড তাকে বিবাহ করলো তখন এই সন্তানটি কার কিন্তু এই স্ত্রীকে কখনোই দোষ দেওয়া যাবে না এই জন্যই কারণ এই স্ত্রী প্রায় ১৮ মাস পর্যন্ত এই বয়ফ্রেন্ডের সাথে সংসার করে আসছে এবং শারীরিক মেলামেশা করে আসছে তো আমরা যদি ধরে নেই যে এই সন্তানের বয়স চার মাস এবং তার মায়ের গর্ভে ছিল দশ মাস দশ আর চার ১৪ মাস এই ১৪ মাস অর্থাৎ হচ্ছে এক বছর দুই মাস কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে সে শারীরিক সম্পর্ক করে আসছে ১৮ থেকে ১৯ মাস একটা সহজ পদ্ধতিতে কিন্তু তার বয়ফ্রেন্ডই কিন্তু এই সন্তানের পিতা কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে স্বীকার করতে চায় না পরবর্তীতে যখন বিবাহ করেছে তখন কিন্তু বিবাহ করার পরে স্বীকার করেছে মৌখিকভাবে যে আমার সন্তান এবং বিবাহ করার কিছুদিনের মধ্যে আবার কিন্তু তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে পুনরায় আবার কিছুদিন পরে আবার ওই মেয়েকে টেনে নিয়ে আবার তার সাথে সেই তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন সংসার করে আবারও তার গর্ভে কিন্তু আবার সন্তান আসছে সন্তান আসার পরে পুনরায় যখন সন্তানের গর্ভে যখন বয়স পাঁচ থেকে ছয় মাস তখন কিন্তু আবার তার স্বামী আবার তাকে বিবাহ করেছে এখন আবার কিন্তু সে পুনরায় বলতেছে যে তোমার গর্ভের সন্তান আমার না তো এটা নেহাতে একটা ছেলে খেলা এবং এই খেলা খেলতেছে আমাদের বাংলাদেশের আনাসে কানাসে গোপনে অনেক মানুষ অনেক বয়ফ্রেন্ড অনেক গার্লফ্রেন্ড অনেক সময় দেখা যায় যে গর্ভে সন্তান আসার পরে সেই সন্তানকে অবর্ষণ করে তারপরে ফেলে দিচ্ছে ডাস্টবিনে এখানে সেখানে কিন্তু এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে শুধু আইনগত দিক থেকে দণ্ডনীয় অপরাধী নয় ইসলামিক দৃষ্টিতে কিন্তু এটা বিশাল বড় ধরনের একটি পাপ এই পাপ কার্য থেকে সবাইকে বিরত থাকতে হবে তো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের দেশে না শুধু বহির্বিশ্বের পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীর কিন্তু একটি বয়স আছে এবং সবারই কিন্তু একটি যৌনক্ষুধা আছে এবং প্রাণী এবং মানুষ তাদের একটি বয়স আসে যেই বয়সটা যৌন চাহিদা মেটানোর জন্য তখন কিন্তু তারা খুব ব্যাকুল হয়ে পড়ে এবং এই যৌনক্ষুধা মেটানোর জন্য এই সমস্ত পথ অবলম্বন করে
করে তারপরে সহজ সরল মানুষকে ভুলিয়ে ভালিয়ে তারপরে কিন্তু বিবাহ করে অথবা সন্তান জন্ম দিয়ে দূর দূরান্তে চলে যায়। সেখানে কিন্তু পুরুষের পার্সেন্টেজটাই কিন্তু সবচেয়ে বেশি, কারণ বিভিন্ন ধরনের মহিলাদের সাথে এই ধরনের প্রতারণা করে তারপরেই করে। মহিলারাও আছে, কিছু মহিলারা পুরুষদেরকেও ব্ল্যাকমেল করে, সেটাও ঠিক আছে, কিন্তু সে সাবজেক্টে যাব না আমরা। এই ঘটনাটা পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা সত্যতা যাচাই করে তারপরে কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি যে সন্তান বৈধ। তো বন্ধুরা, দেশে আপনারা জানেন মেডিকেল শাস্ত্র মোতাবেক এখন দেশ অনেক উন্নত, অনেক ধরনের টেস্ট আছে, যেরকম মনে করেন ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্ট এমন একটি টেস্ট যেই টেস্ট দিয়ে আপনার অপরাধীকে শনাক্ত করা, মৃত ব্যক্তিকে শনাক্ত করা, পিতৃ পরিচয় শনাক্ত করা সহ আমাদের দেশের যত ধরনের আপনি ঘটনা বলেন যে অস্বীকার করবেন, কিন্তু তার কিন্তু কোনো উপায় নেই। এই ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু, ডিএনএ টেস্ট এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আপনাকে শনাক্ত করে ফেলবে। তো এই সমস্ত কাজ করে আপনি পার পেতে পারবেন না। তো বন্ধুরা, বিবাহের আগের যে সন্তানটি, এই সন্তানটি কিন্তু বৈধ। কারণ হচ্ছে এই জন্য বৈধ, দেখেন আমরা মানবাধিকারের ভাষায় একটি কথা বলে থাকি, সেটি হচ্ছে যে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী বলা যাবে না। আমরা অনেকে অনেক সময় বলে ফেলি একটা অঘটন ঘটালে আসামি, এই কথাটা কিন্তু বলা ঠিক না। তাহলে কি হয়, তার উপরে বড় ধরনের একটা মানসিক নির্যাতন সৃষ্টি করা। আপনি আমি বিনা কারণে একজন মানুষকে মানসিক নির্যাতন করতে পারি না। তো বন্ধুরা, তেমনিভাবে এই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, তার মা বাবার বিবাহ জন্মগ্রহণের 4 মাস, 5 মাস, 6 মাস বা 1 বছর পরে হয়ে থাকুক, সেটা কোনো বিষয় না। বিষয়টি হচ্ছে যে এই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, এই জন্ম পদ্ধতি এবং এই পরিস্থিতি এর কোনোটির সাথেই কিন্তু এই সন্তানের কোনো হাত ছিল না। যেহেতু সন্তানের কোনো হাত ছিল না, সেই হেতু এই সন্তান সমাজে জন্মগ্রহণ করার পরে এই সন্তান নাগরিক সেবা এবং মানবিক এবং মানবাধিকারের যেই ধরনের সুযোগ সুবিধা আছে, একজন মানুষকে বেঁচে থাকতে হলে যেই ধরনের অধিকার তার পাওয়ার কথা, সেই সকল অধিকার তিনি পাবেন এবং নাগরিক অধিকার থেকে কখনোই তাকে বঞ্চিত করা যাবে না। এবং তার নামের আগে বা তার জীবনের আগে কখনোই নেতিবাচক কোনো শব্দ চিহ্নিত করে তাকে কিন্তু ডাকা যাবে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। সন্তান যেভাবেই জন্ম হোক না কেন, ওই সন্তানের কিন্তু কোনো অপরাধ নেই। অপরাধ যদি করে থাকে, তাহলে সন্তানের মা করেছে, সন্তানের বাবা করেছে, সন্তান কিন্তু কোনো অপরাধ করেনি। তাই এই সন্তান সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকবে এবং এই পৃথিবীর তথা আমাদের বাংলাদেশের সমাজে, সমাজ ব্যবস্থায় তাকে স্বীকৃতি দিয়ে এবং তাকে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ করে দেওয়াই হচ্ছে সমাজের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা স্পষ্ট ভাষায়, মানবাধিকারের ভাষায় বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, কোথাও ঘটে, অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন। আমরা চেষ্টা করব সরজমিনে গিয়ে সত্যতা যাচাই করে সন্তানের বাবাকে কীভাবে শনাক্ত করা যায় সব বিষয়ে আপনাদের পাশে থাকব এবং আপনাদের হয়ে কাজ করব। তো বন্ধুরা, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সবসময় বিভিন্ন ধরনের উপদেশ দিবেন, কোন বিষয়ের উপরে আপনারা জানতে চান, কোন বিষয়ের উপরে কাজ করলে আমরাও সুন্দরভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব, সেই বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরবেন। তো বন্ধুরা, আমরা যেন কখনোই না বলি যে একজন মানুষ অবৈধ, এটা সম্পূর্ণ বেআইনি এবং বলা যাবে না। একজন মানুষ চোর, বাটপার, সিটার, মিথ্যাবাদী, অনৈতিক, লোভী বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু একজন মানুষ কিন্তু কখনোই অবৈধ হতে পারে না। তো বন্ধুরা, আজকে থেকে আমরা অন্তত এই ওয়াদা করব যে অন্তত
একটি মানুষকে যেন কখনোই অবৈধ না বলি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।